গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো শিব চতুর্দশীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 6টা থেকে 6:15 মতো। তো ঘুম থেকে উঠে গেলাম। তো উঠেই প্রথমে মানে এই পাখিদের কলহল শুনেই ফ্রেশটা মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। আর একটা পাখি এসে জানালার মধ্যে টুকটুক টুকটুক আওয়াজ করছিল, তো ওটা শুনেই ঘুম ভাঙলো। তো যাই হোক, এবার উঠে বাড়ির যা যা কাজ আছে সব কাজ শুরু করে দেব, কারণ এখনও কেউ ওঠেনি আর মা তো অসুস্থ। তো আমার ফার্স্ট কাজ যেটা, ঘুম থেকে উঠেই দেখো বালতি নিয়ে চলে আসলাম, এক বালতি জল নিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি জল। তা না হলে রোদ চলে আসবে পরে, পরে আর দেওয়া যাবে না। সে কারণে ঘুম থেকে উঠেই আমি এই কদিন যাবার চেষ্টা করছি গাছগুলোতে আগে জল দিয়ে নেওয়ার, নাহলে গাছগুলোকে বাঁচানোই যাবে না, কারণ গাছগুলো অনেক বড় বড় হওয়ার পরে কিনে এনেছি না, সে কারণে ছোটো গাছ হলে এত প্রবলেম হতো না, যেহেতু বড় গাছ তাই। আর দেখো আমার একটা গোলাপে কুড়ি এসছে, এটা কিন্তু কেনা গোলাপ না, এটা একজনের বাড়ি থেকে এনেছিলাম। আর দেখো আজকে শিব চতুর্দশী বলে গ্রামের সবাই এখানে চলে এসেছে বেলপাতা বেল এসব নিতে। তো এরকমটা দৃশ্য কিন্তু গ্রামেই দেখা যায়, শহরে দেখা যায় না, শহরে যে যার মতো বাজার থেকে কিনে নিয়ে আসে তাই না। আর গ্রামে কোথায় বেলগাছ, কোথায় আকন্দ ফুলের গাছ, কোথায় কী ফুলের গাছ, সবাই ছুটে যায় সেখানে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেলো। এবার উঠোন ঝাড়ু দিয়ে চলে আসলাম বাসি বিছানা তুলে নিতে। তো বাসি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, এই দু একদিন থেকে চেষ্টা করছি যে প্রতিদিনের বেডশিট প্রতিদিন চেঞ্জ করার, কারণ মা যেহেতু ফক্স উঠেছে সে কারণে মানে বাসি জিনিসটা আর কি রাখতে চাইছি না। তো বাসি বেডশিট চেঞ্জ করে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব। দেখো কত উই পোকার পাখনা এগুলো, মানে রাত্রেবেলা সন্ধ্যা হলে এত উই ওড়ে, এত উই ওড়ে আর বলার কোনো ভাষা নেই, একদম বাড়ি ঘর একদম নোংরা করে দিয়ে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেলো, এবার ঘরটাও মোছা হয়ে গেলো। এবার একবারে স্নান সেরে চলে আসলাম তোমাদের সামনে। দেখো দু বালতি জামা কাপড় দেখতে পারলে, এখন যেগুলো না আছে ওগুলো মার কাপড়, ওগুলো নির্মা বা সাবান কোনোটাই দেইনি, এমনি ডেটল জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে আর একটা বালতিতে, লাল বালতিতে, ওগুলো আমার বোনের মানে আমাদের কাপড়, আমার বাবার যে আজকে যে সেরকম একটা ছিল না এখন ধোয়ার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক মাই নিউ ইন্টারেস্টিং ব্লগ। এখন বাজে 10:45, আমি সারা মানে এতক্ষণে তোমাদের সামনে আসলাম। তো দেখতে পাচ্ছ রেডি, কারণ যাবো পড়াতে, সকালে সমস্ত কাজ হয়ে গেছে, কাপড় ধোয়া, ঘর মোছা, স্নান দান করা, মার ঘরে ধূপ দেখিয়েছে আর একটু আপছাপছা আসছে, কারণ ধূপের ধোয়ার মানে গোটা বাড়িতে দেখিয়েছে না, সে কারণে একটু আপছাপছা আসছে। তো যাই হোক এখন একবারে রেডি হয়ে গেলাম, তবু কেন যেন আপছা আসছে। তো রেডি হয়ে গেলাম পড়াতে, আর বোন ওইদিকে রান্না করে নিচ্ছে, আর এখনই আইসক্রিম রাখা হলো। এদিক দিয়ে যাচ্ছে পুজো সাহেবের মেলায়, এই দিক দিয়ে যায় তো মানে আমাদের রাস্তাটা এই দিক দিয়ে যায়, মানে শর্টকাট যেগুলো বাইপাস এই রাস্তা দিয়ে যায়। তো একটা আইসক্রিমের দোকান সকালে যাচ্ছে, সারা রাত নাকি উনি বিক্রি করেছে, মেলায় সারা রাত লোক ছিল। তো সকালে মানে যখন আইসক্রিম আনতে যাচ্ছে তখন বাবা বলেছিলো যে দিয়ে যেতে, এখন দিয়ে গেল। তো খেলাম আইসক্রিম, আর আজকে তো উপোস, মানে বাড়িতে পুজো দেওয়া যাবে না, বাট ওই মেলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো চলো 10:15 বেজে গেছে, বের হই এই ঘরটাতে তো আরও বেশি, চলো একবারে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, বাজে 10:12, আমি এখনই আসলাম পড়িয়ে বাড়ি। আর ওই যে আরেকজন, একটু হাই করে দাও, আই আই স্ট্রবেরি গাছের হাত না, সবেরই হয়েছে, সবেরই। হ্যাঁ তো চলো এবার আমি এই জামা কাপড়গুলো সব চেঞ্জ করবো। বাজে 1:30 রেডি হলাম, অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার ভিডিওটা এডিট করে রেডি হতে হতে লেট হয়ে গেছে। আরও ঠাকুরের বাড়ি এসে জামা টামা খুলে পরে হচ্ছে ফ্রেশ হয়ে ঠাকুরের মালা টালা গাঁথতে হলো, সে কারণে অনেকটা লেট হলো। তো চলো ফটাফট যাই, আমি আর ছোটোমণি যাবো, আর ওই পাশে বাড়ি কাকিমণি বোন ওদের যাওয়ার কথা ছিল, ওরা যেতে পারবে না তো সে কারণে যাচ্ছে না। তো চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে। আর আমি মার এই শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার ছোটো মাসি আমার মাকে দিয়েছিল, আই থিঙ্ক আমার দাদুর শ্রাদ্ধর সময় মানে দিয়েছিল। তো ভাঁজ ভাঙা হয়নি, আজকে আমি ফার্স্ট করলাম, মানে আজকে আমি ট্রাই মানে উদ্বোধন করলাম আর কি বলতে পারো। আর মামুন রেডি হয়েছে এখানে, হাই করো, ওই যে ছোটো মনি রেডি, দেখা যাচ্ছে। হ্যাঁ মালাটা,
তো এই যে মার যে পূজোর সময় নিয়েছিলাম না মার জন্য ওটাই পরেছি আজকে আমি সব মার মার পরেছি সবেরই হয় নাই এখনো হবে তো মালাটা আমি খুলে ফেলেছিলাম আমি ভাবছি ভালো লাগছে না সবাই বলছে পড়তে মানে খুললে ভালো লাগছে না তো যাই হোক চলো দেখাই যাচ্ছে না মুখটা এইদিকে আসো এইদিকে দাঁড়াও এই যে মা মুখটা এইটুকুনি হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক পরে কথা মন্দিরটার একটা দারুণ বিশিষ্ট জানো মন্দিরটার চারপাশে নদী দিয়ে ঘেরা আর এখানে মানে ছোটোখাটোর মধ্যে মন্দিরের একটা মাঠ আছে বাট ওই দিকে একটা বড় মাঠ আছে ওখানে মেলা হয় আর আমি আর মামন চলে যাচ্ছি এবার মন্দিরের ভেতরে ওই কলটা দেখলে ওই কল থেকে হাত পা ধুয়ে নিলাম সবাই তো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি পড়ানো আছে কারণ সকালে এক জায়গায় পড়িয়েছি আরেক জায়গায় পড়াইনি ওটা যাবো মানে ওরাই বলছিল যে বিকেলে যেতে ওরাও আর কি ওইখানে পুজোর ওখানে গিয়েছিল তো মন্দিরে জল থাকে ওই মন্দিরে আর আমাদের দিকে সবাই ওই বেশিরভাগ ওই মন্দিরটাতেই গিয়ে থাকে আর ওই মন্দিরটাও কিন্তু খুব বড় মন্দির ওখানে মেলা হয় ওইদিকে একটা বড় মাঠ আছে মন্দিরের মাঠটা ছোটো বাট ওইদিকে একটা বড় মাঠ আছে ওখানে বারণে মেলা হয় অনেক দিন মানে সাত আট দিন থাকে মেলা অনেক বড় মেলা হয় তো চলো এবার ফ্রেশ হয়ে আমার শরীরে একদম এনার্জি নেই আর খাবার কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছে চলো পরে কথা হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস বাজে চারটা তো কয়েকটা মুড়ি খেলাম আর কি তো মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাচ্ছি এখন আর ভীষণ টায়ার্ড এত খারাপ লাগছে মানে সারাদিন উপোস ছিলাম না আর উপোস থাকার পরে মানে উপোস থাকলে এতটা খারাপ লাগে না এতটা উপোস থেকে খাওয়ার পরে খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগছে তো চলো কী করবো করাতে তো যেতেই হবে পরে কথা বলছি পড়িয়ে টড়িয়ে বেরিয়ে আর এখানে দেখো উই পোকাগুলায় যাতেই আগুনে গিয়ে পড়ে সেজন্য আগুন জ্বালানো হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাতটা মানে সাতটা বাজেনি এখনও কয় মিনিট বাকি আছে সাত মিনিট বাকি আছে তো আমরা যাব এখন একটা পুজো বাড়ি এতক্ষণ আর কি মানে বসে টসে একটু ছিলাম আর কি মানে পরে ওই যে ঠাকুরের যে বাসন টাসনগুলো আজকে নিয়ে গেছি ওখানে ওগুলো মেজে টেজে রাখলাম তো ওদের বাড়ি ওই বৌদিটার বাড়ি আজকে আছে হচ্ছে কি হচ্ছে ও কালকে হয়েছিল শিব চতুর্দশী পুজো তো আজকে ফোন করে বলেছিল যেতে প্রসাদ খাওয়ার জন্য তো এখন আমি যাব আমি অল্প আর মামন এই যে ঠাকুরের কাপড়টার ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম এটা ওইদিকে নেড়ে রেখে শুকিয়ে যাবে হাই করো দোকানে বলে গুড ইভিনিং গুড ইভিনিং বলে আমি এখন প্রসাদ খেতে যাব এখন প্রসাদ খেতে যাব বন্ধুরা বাজে নটা সোয়া নটা
অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসলাম। আমার ঘরটা গোছানো হয়ে গেছে আর আমরা তো বৌদির বাড়িতে খিচুড়ি খেয়ে এসেছি, খিচুড়ি ফল প্রসাদ। আর বাবা আর মাও দুজনেই মানে রাত্রিবেলা ভাত খাবে না, তো ঠাম্মাকে ভাত দিয়ে আসা হয়েছে। তো আমার ঘরটা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ভিডিওটি এতটুকুই। থালা বাসন হয়তো বেশি একটা বের হবে না, দু একটা বের হবে, তো যেটাই বের হবে ওটা কালকে মেজে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি আমার গ্রামের সাধারণ জীবনযাপন, ডেইলি ব্লগ, মানে হাউস ক্লিনিং, হোম ডেকোর, এসব জিনিস। তো এসব ব্যাপারে জানতে যদি তোমাদের ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকুই, টাটা, ফিরে আসছি নেক্সট ডেতে নেক্সট ইন্টারেস্টেড ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সেফ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট অল।